কাতলা মাছ ধরার জন্য সুজির টোপ কীভাবে বানাবেন এবং কি কি ল্যাপিং বা পুর দিয়ে টোপটিকে সম্পূর্ণ রেডি করবেন সেই নিয়ে আজকের ভিডিও ফার্স্টেই আমি যে জিনিসটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে পঞ্চাশ গ্রাম নারকেল ডাস্ট আর দুশো গ্রাম মশলা সুজি নিয়ে নিয়েছি দুশো গ্রাম মশলা সুজি আর পঞ্চাশ গ্রাম নারকেল ডাস্টের উপরে প্লেন সুজি চারশো গ্রাম দিলাম যে মাপে আমি যে ভাগে দেখাচ্ছি সেই ভাগই আপনারা বানাবেন এটিকে দিয়ে তিনটে জিনিসকে নারকেল ডাস্ট মশলা সুজি আর প্লেন সুজি বা কাঁচা যে সুজি পাওয়া যায় চারশো গ্রাম নিয়েছি পাঁচশো গ্রামের প্যাকেট হয় তার থেকে একশো গ্রাম কম নিয়ে তিনটেকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন যে ভাগে বলে দিচ্ছি সেই ভাগটা এখনকার ওয়েদারে যে সমস্ত পাশ চলছে সেই পাশে যথেষ্ট পরিমাণে মাছ খাচ্ছে নিয়ে এই তিনটে জিনিসকে প্রথমেই যেটা করতে হবে একসাথে ভালো করে মিশিয়ে নেবেন হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নেবেন যাতে মশলা সুজি এবং প্লেন সুজিটা সব জায়গায় মিশে যায় এবং নারকেল ডাস্টটাও আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি মাকার সময় আপনারা যদি ইচ্ছা করেন যে নারকোল পরেও দিতে পারেন এরপরে একটি পাঁচ টাকা দামের রসগোল্লা দিয়েছি যে পরিমাণ সুজি আছে পাঁচ টাকা দামের একটি রসগোল্লা দিচ্ছি এবং আমি একটু মিষ্টির গাদ ব্যবহার করছি দু চামচ মতো মিষ্টির গাদ আমি এতে দিচ্ছি মিষ্টির গাদের একটু অন্য কাজ আছে মিষ্টির গাদের মধ্যে ছানার পার্টিকসগুলো থাকে এবং ছানা থেকে ঘি বেরোয় তো সেগুলো একটু ফ্রেমেন্টেশন হয় এবং মিষ্টির গাদটা শুধু যে মিষ্টি করার জন্য তা নয় অন্যান্য কাজও করে তবে মিষ্টির গাদের তেলটা বেশি দেবেন না এবং রসটা দেবেন না রসটা একটু টক হয়ে যায় তো মাঝখান থেকে যে গাঁদটা আছে সেই গাঁতটা তুলে ব্যবহার করার চেষ্টা করবেন একটি রসগোল্লা দু চামচ মিষ্টির গাদ এই দুটোকে দিয়ে সুজিটার মধ্যে প্রথমে ভালো করে মিশিয়ে নেবেন তো এক্ষেত্রে আমার সুজির মধ্যে কিছু এলাচের খোলা থেকে গিয়েছিল বলে আমি এলাচের খোলাগুলোকে বাদ দিয়ে দিচ্ছি আপনারা মশলা সুজি যে জিনিসটা আমি দেখিয়ে দিয়েছি এর আগেই যে ভিডিও দেয়া আছে মশলা সুজির ভিডিও তো সেই মশলা সুজি বা সুজির পোলাও বানিয়ে নিতে পারেন ওই সুজির পোলাও দিয়েই বানাচ্ছি মশলা সুজি প্লেন সুজি অর্ধেক অর্ধেক রাখা যায় থ্রি ইস টু ওয়ানে দেওয়া যায় ওয়ান ইস টু টু অনুপাতে দেওয়া যায় যখন যেরম প্রয়োজন বুঝে শুনে দিতে হবে এরপরে ভাত পোলাও দিচ্ছি একশো গ্রাম মতো ভাত পোলাও দিচ্ছি মোট দুশো গ্রাম প্লাস চারশো গ্রাম ছশো গ্রাম সুজি আছে পঞ্চাশ গ্রাম নারকেল ডাস্ট আছে তার মধ্যে ভাত পোলাও দিচ্ছি একশো গ্রামের মতো ভাত পোলাওটা একটু মশারির নেটে ছেঁকে নেবেন বা তারের যে লোহার তারের যে জাল হয় সেই জালে যদি ছাঁকতে পারেন ভাত পোলাওটা খুব ভালো মিহি পেস্ট হয়ে যায় দানা দানা থাকে না সুজির টোপের ক্ষেত্রে খুব ভালোভাবে মেশে তো ভাত পোলাওটাকে পেস্ট করে আগে দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন আগে প্রথম থেকেই তেল ঘি দিয়ে দেবেন না আগে ভাত পোলাও বা জাতীয় জিনিসগুলো প্রথমে দিয়ে এক এক করে যেরকমভাবে দেখাচ্ছি মাখিয়ে নেবেন সুজিটাতে সুজির টোপের এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে কাতলা মাছ সুজির টোপে খুব ভালো খাচ্ছে এবং এর সাথে আমি যেটা দিচ্ছি ম্যাথা দিচ্ছি অনেকে হার্ডিয়া বলেন পাচুই বলেন বা ম্যাথা বলেন আমরা ছিপ ফেলার জন্য যেটা তৈরি তৈরি করি হাড়িয়া অ্যাকচুয়ালি আলাদা জিনিস কিন্তু আমরা ছিপ ফেলার জন্য যেটা তৈরি করি বিভিন্ন মানুষ বিভিন্ন নামেও বলে থাকেন অ্যাকচুয়ালি ম্যাথা নামেই আমরা এটাকে চিনে থাকি আধ চামচ মতো এখানে দিলাম বেশি ম্যাথা কিন্তু টোপ মাখার ক্ষেত্রে ডাইরেক্ট ব্যবহার করা মোটেই যাবে না ম্যাথা সবসময় অল্প ব্যবহার করতে হবে একটি সুন্দর ফ্লেভার থাকবে বেশি ম্যাথা যদি দিয়ে দেন যে পরিমাণ দেখালাম হাফ চামচের মতো বেশি ম্যাথা যদি দিয়ে দেন তাহলে টোপটাতে দু তিন ঘন্টা পরে একটু অন্য রকম হয়ে যায় তো সেই ক্ষেত্রে খুব অল্প পরিমাণ দিলাম এতে সুন্দর একটা ফ্লেভার থাকবে এবং দেখবেন চার পাঁচ ঘন্টা পরেও টোপের ফ্লেভারটা নষ্ট হচ্ছে না সুন্দর ফ্লেভারই থাকবে এবং মাছ খাবে কাতলা মাছের ক্ষেত্রে ম্যাথাটা সঠিকভাবে দিতে হবে না দিলেও খারাপ কিন্তু দিলে পরিমাণটা যেন ঠিক থাকে এরপরে দিলাম মধু পাঁচ থেকে দশ গ্রামের মতো মধু যার যেরকম পছন্দ দেবেন মধুটা ন্যাচারাল সুইটনারের কাজ করে এবং মধু মাছ পছন্দ করে এই মধুর ওপর আমি এক ছিপি মতো রাম দিয়ে দিচ্ছি মধুর ওপরে রামটা দেবেন তাহলে রাম আর মধু মিশে দেখবেন জলের মতো হয়ে গেছে স্প্রিটের মতো হয়ে গেছে তো এইটা টোপের মধ্যে শোক করে করে নেবে একদম টোপের মধ্যে সুজির যে প্রত্যেকটা দানা থাকে সেই দানার মধ্যে শোক করে নেবে তাহলে ভালোভাবে মিশবে আলাদাভাবে মধু দিলে ভালোভাবে টোপে মিশতে চায় না মধুর সাথে যদি রাম মিশিয়ে দেন একসাথে বা এটা অপশনাল এটা আপনারা ইচ্ছা মতো দিতে পারেন কতটা পরিমাণে দেবেন অনেকেই অভিজ্ঞ আছেন অনেক দিন ধরে ছিপ ফেলছেন তারা তো সকলেই জানেন তো আমি একটা বেশি জিনিস দেখিয়ে দিচ্ছি যারা নতুন শিকারি নতুন ছিপ ফেলার ঝোঁক হচ্ছে অনেক মানুষের মধ্যে দেখছি নতুন ছিপ ফেলার ঝোঁক হচ্ছে তাদের জন্যই এই ভিডিও বানানো তো দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেবেন দেখুন একটা জিনিস লক্ষ্য করুন যত চিট জাতীয় হয় এরকম জিনিসগুলো আমি এক এক করে আগে দিয়ে দিচ্ছি তেল ঘি কিন্তু পরে দেবো এরপরে ঘি দিয়ে দিচ্ছি তিরিশ গ্রাম মতো ঘি দেবেন তার বেশি ঘি দেবেন না তারপর মশলা সুজিটা যথেষ্ট ঘি দিয়ে ভাজা আছে এরপরে আর ঘি টোপে মাখানোর দরকার নেই আর ঘি দিতে হবে নারকেল তেল দিতে হবে এই দু রকম তেল ইউজ করব নারকেল তেল দেবো পঞ্চাশ গ্রাম মতো এটা একশো গ্রামের শিশি একশো গ্রামের কৌটো হিসেবে নারকেল তেল বিক্রি হয় থাকে ওই পঁচাত্তর গ্রামের মতো থাকে এর মধ্যে আমি পঞ্চাশ গ্রাম নারকেল তেলের মধ্যে দেব ঘি নারকেল তেলটা টোপ মাখাবার সময় খুব বেশি পরিমাণে দেবেন না বেশি পরিমাণে দিলে টোপের মধ্যে তেল বেশি হলে অসুবিধে টোপ গাঁথার সময় উপর থেকে ঘি লাগিয়ে দিতে পারেন নারকেল তেল একটু বেশি করে দিতে পারেন বা একটা টোপে নারকেল তেল বা ঘি বেশি ইউজ করতে পারেন ঘি নারকেল তেলটা পরিমাণ মতো দিলেই ভালো আর আমি এক্ষেত্রে পঞ্চাশ গ্রাম নারকেল ডাস্ট ইউজ করেছি আমার বাড়ির তৈরি নারকেল ডাস্ট এর সেন্ট খুব বেশি এবং অয়েল কন্টেন্ট অত্যন্ত বেশি হওয়ার কারণে আমি একটু কম দিয়েছি এরপরে দিচ্ছি দেখুন নারকেল কোরমা দিচ্ছি দু চামচ মতো নারকেল কোরমা দেবেন নারকেল কোরমাটা কাতলা মাছের জন্যে খুবই ভালো তো আমার এই যে নারকেল কোরমাটারও রেসিপি আমি দিয়েছি এতে একটু চিনি দিয়ে বানাই বলে একটু বেশি লাল দেখাচ্ছে টোপটাকে একটু কালো দেখাচ্ছে ক্যামেরার কারণে প্রচণ্ড মেঘলা এই কদিন বৃষ্টি হচ্ছে ছাতা খাটানো আছে তাই আলোটা সেরকম আসেনি আমি বিকালের দিকে একটু টোপ মাখছিলাম টোপ ফুরিয়ে যাওয়ার কারণে তো সেটাই আপনি আমি দেখাচ্ছি আপনাদের তো এরপরে পাউরুটির গুঁড়ো দিচ্ছি একটা কোয়ার্টার পাউন্ডের যে পাউরুটি হয় সেটাকে ভালো করে গুঁড়ো করে নেবেন ভালো করে একটু গুঁড়ো করে নিয়ে যেন ডালা ডেলা না হয়ে থাকে হালকা হাতে গুঁড়ো করে নিয়ে শেষকালে দিয়ে মিশিয়ে দেবেন ঘি নারকেল তেল দেওয়া হয়ে গেল পাউরুটির গুঁড়োটা দিয়ে মিশিয়ে নেবেন এই পাউরুটির গুঁড়োটা জলের তলায় ফুলবে টোপটাকে ফাটাতেও ঠিক করবে দিয়ে একটু দেখে নেবেন কীরকম কী হলো অ্যাকচুয়াল পরিমাণ তো বলা যায় না আমরা তো মাখতে মাখতে একটা আন্দাজ হয়ে গেছে তবুও মোটামুটি অ্যাকচুয়াল পরিমাণ আমি একটু দেখে শুনে নিয়েই বলে দিলাম এইভাবে যদি বানান তারপরে দেখবেন যারা বানাচ্ছেন তাদের নিজস্ব আইডিয়া আছে প্রত্যেকেই আলাদা আলাদাভাবে বানান এর কোনো ঠিক ভুল কোনো কিছু নেই যেটাতে যার পছন্দ তিনি সেরকমভাবে দিতে পারেন টোপে আরও অনেক কিছু দেয়া যায় তো আমি আজকে একটা রেসিপি দিয়ে দিলাম আর একটা টোপ আমি গাছ ছিলাম সেই ভিডিওটা আমি করে দিচ্ছি টোপের মাঝখানে পুর হিসেবে একটু পিঁপড়ের ডিম দেবেন পিঁপড়ের ডিমের চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটির পিঁপড়ের ডিম কাটলার জন্য লাগে পিঁপড়ের ডিমে যেন কোনো প্রকার গন্ধ না হয় এরপরে লাল বাঁকড়ের মধ্যে যে ভাতটা থাকে সেই ভাতটা একটু দিয়েছি চামচে করে আর যে চারটা ফেলেছিলাম সেই চারটা একটু দিয়েছি চার বলতে এই যেটা দিচ্ছি আমি এখানে মুখ দিচ্ছি আপনারা যদি মুখচার যে মুখচার দিয়েছি সেটা যদি না তৈরি করতে পারেন তাহলে যে চারটা ফেলেছিলেন সেটাই একটু দিতে পারেন পোলাওয়ের সঙ্গে মিশিয়ে বা রস চার এবং ওর সাথে একটু নারকেল কোরমা দিয়ে দিতে পারেন আমি এখানে কোনো পচা জিনিস ইউজ করছি না আমি যেখানে ফেলছিলাম এমনি সুন্দর টোপি খাচ্ছিলো পচা বলতে নারকেল পচা বা এতে খাচ্ছিলো না তো ওই জন্য নারকেল পচা দিইনি আপনারা যদি পারেন তো যদি দেখেন সেখানে খাচ্ছে সেখানে নারকেল পচা তেল একটু ভেতরে দিতে পারেন বা নারকেল দুধের যে পচাটা দিয়েছি সেটাও আপনারা ব্যবহার করতে পারেন বা এক্ষেত্রে পনির পচা দিতে পারেন নারকেল বাদামের যে ল্যাপিংটা দিয়েছি ওটাও দিতে পারেন অনেক কিছু দিয়েছি তো সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারেন বা আপনাদের কাছেও যদি কোনো ভালো ল্যাপিং থাকে সবই যে আমার ভালো সেরকম না আপনাদের কাছেও যথেষ্ট অনেকেই ছিপ ফেলেন অনেক ভালো ভালো জিনিস বানান তো সেগুলো ব্যবহার করতে পারেন নিজস্ব অভিজ্ঞতা এবং ইচ্ছা হিসেবে তো এরপরে দেখুন একটু নারকেল তেল উপর থেকে দিয়ে ভাত পোলাওটাকে যে পেস্ট করে রেখেছিলাম ভাত পোলাওটাকে টোপে লাগাবার আগে চেষ্টা করবেন একটু মশারির নেটে বা কোনো তারের জালে বা ছাঁকনিতে একটু পেস্ট করে নিতে বা মোটা কাপড় সুতির কাপড় হলেও তাতে পেস্ট করে নিতে পারেন তাতে ভালো লাগানো যায় লাগাতে সুবিধাটা হয় ওর সাথে একটু পিঁপড়ের ডিম লাগিয়ে নিতে পারেন আমি এখানে সামান্য পিঁপড়ের ডিম দিলাম তো পিঁপড়ের ডিম আর পোলাওটাকে একসাথে নিয়ে টোপের ওপরে ভালো করে চারদিক থেকে লাগিয়ে দিতে পারেন পোলাও এমন একটা জিনিস ভাত পোলাও অবশ্যই তো ভাত পোলাও এমন একটা জিনিস নারকেল দুধ দিয়ে বানানো হলে কাতলা মাছ খুব ভালো খায় আর এই টোপটাতে রুই মাছও আপনি ধরতে পারবেন যদি পুকুরে বড় রুই মাছ থাকে চারে আসে তাহলে রুই মাছও খাবে তো ল্যাপিংটা সেইভাবে দেবেন যাতে রুই মাছ খায় আমি এটা কাতলা মাছের জন্য করছি তো ভাত পোলাওয়ের উপরে আর একটু নারকেল কোরমা নিয়ে লাগিয়ে দিলাম নারকেল কোরমাটা কাতলা মাছ যথেষ্ট পছন্দ করে নারকেলের অনেক জিনিসই কাতলা মাছ পছন্দ করে নারকেল কোরমার উপর একটু সাদা বাটার লাগিয়ে দিচ্ছি এই পুকুরে বাটারটাকে তলার দিকেও লাগানো যায় বা যখন নারকেল তেল দিলাম তখন গোটা টোপটাতেই হালকা বাটারের একটা লেয়ার মতো পেঁয়াজের খোসার মতো একটা লেয়ার হবে এই ভাবে লাগিয়ে রাখতে পারেন তো একটু বাটার দিয়ে দিলাম দিয়ে মাখন গাদ ভালো মাখন গাদ অবশ্যই কাতলা মাছের জন্য খুবই দরকারি একটা জিনিস এসেন্সিয়াল একটা জিনিস ভালো মাখন গাদ একটু লাগিয়ে দিলাম মাখন গাদের একটা সুন্দর সেন্ট আছে কাতলা মাছ খুব আকৃষ্ট হয় তো এখানে আমি কোনো পচা জিনিস ইউজ করছি না পচা বলতে নারকেল পচাটাই বেশিরভাগ কাতলা মাছের জন্য হয় নারকেল পচা পনির পচা জাতীয় কোনো পচা জিনিস এখানে খাচ্ছিল না বলে পচা জিনিস দিয়ে নিই উপর থেকে আরও একটু নারকেল কোরমা দিয়ে দিলাম এবং বাঁ খুব ভালো খাচ্ছিল তাই লাল বাঁকড় একটু দিয়ে দিলাম বাঁকড়ের ক্ষেত্রে দেখবেন সকালের দিকে একটু তেল দিলেও দিতে পারেন যত বেলা বাড়বে বাঁকড়ের তেলটা একটু কম করে দেবেন বাঁকড় যেন খুব বেশি উগ্র না হয় বা ঝাঁঝালো গন্ধযুক্ত না হয় আজকে কাতলার সুজির টোপের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অসংখ্য ধন্যবাদ